কেউ কেউ জন্তুদের মতন করে ফেলে, কেউ কেউ চিকন করে ফেলে। নখ চুল কাটা, এটা হলো আল্লাহ তাআলার রসুল সাল্লাহ সাল্লামের দ্বারা একটা নির্দেশ আছে, কিন্তু 30-40 দিন নখ কাটে না, নখ সব বড় বড় হয়ে গেছে, এটা কি জায়েজ আছে কিনা? তিনি শুনেছেন যে এটা 40 দিন পর্যন্ত নখ চুল না কাটলে কোনো সমস্যা নাই। আসলে দেহের মধ্যে দুটো বিষয় আছে যেগুলোকে কাটা দরকার, একটা হলো চুল, একটা হলো নখ। নখটা হলো যে হাতের এবং পায়ের, আর চুলটা হলো যে বগলের এবং মানে নাভের নিচের যে চুলটা। এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দুটোর জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করেছেন। এটা হলো নখের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 7 দিন নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেক সপ্তাহে একবার করে নখ কাটতে হবে, নখ সপ্তাহের বেশি হয়ে গেলে মাকরুহ হয়। এখন এখানে আমি জানি না, আমাদের কিছু কিছু বোনেরা এখন, বিশেষ করে ইয়াংস্টার্সরা, ইয়াং মেয়েরা, এটা কোথার থেকে পেলো আমি জানি না, যে নখ কিছু লম্বা করে ছেড়ে রেখে দেয়, না এটা করা যাবে না, এটা কিন্তু ইসলামের মধ্যে নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নখটা কাটতেন, যেটা বের হয়ে যেত ওইটা কেটে ফেলতেন। কিছু কিছু মেয়েরা যুক্তি দেয় যে আমার উপরে যদি অ্যাটাক আসে তো আমি তার চোখে দেবো, তারপর গায়ে আমি চিমটি কাটবো, না তার জন্য নিজেকে বানরের মতন বানাতে হবে তা না, বরং ওখানে সৌন্দর্যের জন্য হলেও নখ কিন্তু কেটে ফেলতে হবে, নখ কাটা দরকার। এবং ওইটাকে কেউ কেউ জন্তুদের মতন করে ফেলে, কেউ কেউ চিকন করে ফেলে, কেউ কেউ বিভিন্ন ধরনের করে, এটা না করা উচিত, এটা সপ্তাহে একবার কাটতে হবে। আর চুলটা হলো আপনার মাসে একবার কাটতে হয়, এটা মাসের কাজ, এক মাসের বেশি হয়ে গেলে নামাজ কিন্তু মাকরুহ হয়ে যায়। এই জন্য আমাদের এই আমলটা যেন নিয়মিত থাকে, এই আমলটা আমাদের করা উচিত।